আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রাও ফার্ম ফ্রেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বাগানে আমার পর্ব আমার বাগানে আমি পর্ব দিন আজকে আমি দেখাবো আমার ড্রাগন বাগান এখানে প্রায় আমি আগেই আগের ভিডিওগুলোতে বলেছিলাম আমার পঁচানব্বইটা এখানে পিলার আছে প্রায় চার শতাধিক গাছ আছে আমি কেবল আমার গাছের বয়স হলো আপনার ছয় সাত মাস কেবল লাগিয়েছি আমি তো আশা করতেছি এবার হয়তো কিছু কিছু গাছে ফল না আসলেও কিছু কিছু গাছ বড় হয়ে গিয়েছে যেহেতু আসতেও পারে আসলে আসবে না আসলে কোনো প্রবলেম নাই গাছগুলো আমি চাচ্ছি আর বড়ো হয়ে তারপরে যেন ইয়ে হয় ফল ধরে আমার ড্রাগন বাগানে হয়তো শুধু পিলার এবং টায়ার দেখা যাবে তারপরে আপনার ইয়ে দেখা যাবে না সেরকম মানে ড্রাগন গাছ যেহেতু ড্রাগন গাছের তেমন বড়ো হয়নি আমার এই যে এখানে কয়েকটা গাছ আছে এই যে এই পিলারটাতে আছে তারপর আপনার এই পিলারটা খুব বড় হয়ে গিয়েছে গাছটা ড্রাগন যেমন এই গাছটি মোটামুটি উঠে গেছে ইয়েতে অনেক বড় হয়ে গেছে তারপর আরেকটা গাছ দেখাবো এখানে বেশ বড় হয়েছে এটা আশা করি এটাতেও তো অবশ্যই ফলটল আসতে পারে এই গাছটা বেশ বড় হয়েছে মনে আমরা রাফ ফার্ম ফ্রেশে শুধু আম খেয়ে আপনাদেরকে আমি ডেলিভারি দিয়েছি আপনাদেরকে দিয়েছিলাম তবে আশা করতেছি আমি নেক্সট ইয়ার এই বছরে হবে না নেক্সট ইয়ারে আমি ইয়ে দেবো আপনাদেরকে ড্রাগন সেল করবো একদম ফ্রেশ ড্রাগন যেখানে কোনো কীটনাশক থাকবে না এবং কীটনাশক তো বাড়াই থাকবে না আমি শুধু কোনো ফলে কোনো স্প্রে যেহেতু করি না আর আশা করি আমি নেক্সট ইয়ার থেকে ভালোভাবে এটা সেল দিতে পারবো আর একটা কথা না বললেই নয় সেটা হলো বাগানের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন ড্রাগন বাগানের ক্ষেত্রে প্রচুর যত্ন লাগে আপনি দেখতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো আগাছা নেই এই ড্রাগন গাছের গড়ে যদি আগাছা থাকে তাহলে গাছগুলো সেরকমভাবে বর্ধনশীল হয় না এই গাছটা সে বড়ো হয়ে গেছে বর্ধনশীল না হওয়ার কারণে কিন্তু গাছগুলো তেমন না গাছের মানে গোড়াতে প্রচুর সার দিতে হয় গোবর সার রাসায়নিক এরা পছন্দ তেমন করে না প্রচুর সার দিতে হয় আমি পানি কিছুদিন আগে দিয়ে দিলাম আবার পানি দিয়ে শেষের ব্যবস্থা করতে হবে এ হলো আমার পুরো বাগান এই বাগান এই গাছটাতে আমার এখানে একটা আছে ছোট এই হলো আপার তারপরে এই গাছটাও সে বেশ বড় হয়ে আছে তারপরে এই গাছটাও বড় হয়ে আছে যে বন্ধুরা এই হলো আমার পুরো ড্রাগন বাগান দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন খোদা হাফেজ এবং বেশি করে রাও ফার্ম ফ্রেশের ফ্রেশ ফ্রেশ ফুড খাবেন